দর্শক, মিরপুর 10 নম্বরে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, মিরপুর এলাকার সর্বশেষ খবর জানাবেন। হ্যাঁ মিম, এই মুহূর্তে আমি আছি মিরপুর 10 নম্বরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্রদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, অর্থাৎ 11:30 থেকে তারা এখানে অবস্থান নেওয়ার কথা ছিল, ইতিমধ্যে সেই জায়গাটি কিন্তু দখলে রয়েছে আওয়ামী লীগের। অর্থাৎ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু এই এলাকায় মিছিল, মুহুর্মুহু মিছিল নিয়ে এখানে সংঘবদ্ধ হচ্ছেন, একত্রিত হচ্ছেন। এখানে এই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে মূলত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে কিন্তু অংশগ্রহণ, এই মিছিল অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে অসহযোগ আন্দোলন বা একদফা আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য তারা সহ্য করবেন না, এবং ছাত্র আন্দোলনের নামে যেই সরকার পতনের আন্দোলনে নেমেছে ছাত্ররা, সেই আন্দোলন মোকাবেলায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত রয়েছেন। আমরা এই মিরপুর 10 নম্বরে বিশেষ করে গতকালকের যেই চিত্র দেখেছিলাম সেই চিত্রের চেয়ে কিছুটা কিন্তু আজকে কিছুটা ভিন্ন, কারণ আজকে ছাত্রদের আসলে এখানে কোনো উপস্থিতি এখন পর্যন্ত চোখে পড়েনি। যদিও তাদের 11:30 দিকে এখানে জমায়েত হওয়ার কথা রয়েছে, পরবর্তীতে আসলে কী ধরনের ঘটনা ঘটে, যদিও এটি কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠা রয়েছে, সেই উৎকণ্ঠার মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রদের যেই পাল্টাপাল্টি কর্মসূচি সেটি ঘিরে কিন্তু মানুষের মধ্যে অনেক আতঙ্ক রয়েছে। আমরা রয়েছি মিরপুর 10 নম্বরে, পরবর্তীতে আবারও আপনাকে জানিয়ে দেব পরবর্তী কী হয়। ধন্যবাদ মুহিত।